আসসালামু আলাইকুম। আজকে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটি ক্লাস নেব। দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ দুটি টপিক রয়েছে, ব্যাকরণ এবং নিসর্গ। তো সেক্ষেত্রে বন্ধুরা, আশা করি তোমরা আজকে ক্লাসটি করে যথেষ্ট উপকৃত হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, লক্ষ্য করো, আমি আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় দুই, পদার্থের অবস্থা, এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ দুটি টপিক রয়েছে, সেটা হচ্ছে প্রথমটি হচ্ছে হচ্ছে ব্যাকরণ। তোমরা জানো ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ হচ্ছে কোন মাধ্যমে কঠিন, তরল, গ্যাসীয় বস্তু, স্বতঃস্ফূর্ত সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া, পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া। তাহলে ব্যাপন আমাদের কোন কোন মাধ্যমে হয়ে থাকে? এক হচ্ছে কঠিন, তরল, এই হচ্ছে গ্যাসীয় বস্তু তরল। তো আমরা কঠিন মাধ্যমে ব্যাপন কিভাবে হয় সেই জিনিসটা একটু জানতে চাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে, ধরো একটি লোহার এক প্রান্তে আমরা ধরে রাখলাম, অপর প্রান্তে একটি আগুনের কাছে স্পর্শ করালাম, কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো অপর প্রান্তটি আমরা হাত দিয়ে লোহাটিকে ধরতে পারছি, অর্থাৎ সেটি উত্তপ্ত হয়ে গিয়েছে। তরল মাধ্যমে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে একটি বিকারের মধ্যে কিছু পানি নিলাম, তুত বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানা আমরা সেখানে ছেড়ে দিলাম, কিছুক্ষণ পর দেখবো সেই বিকারের পানিগুলো যথাক্রমে নীল অথবা বেগুনি বর্ণ ধারণ করেছে। আর গ্যাসীয় মাধ্যমে ব্যাপন তো বোঝাই যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা বাড়িতে বিভিন্ন সময় পোলাও রান্না করি বা যে কোনো কিছু রান্না করে সেটার স্মেলটা চারিদিকে ছড়িয়ে যায়, সেটা হচ্ছে গ্যাসীয় মাধ্যমে ব্যাপন। এই সম্পর্কিত প্রয়োজনীয় ছবি আমার ভিডিও দেওয়া থাকবে। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, আমরা আণবিক ভর, আণবিক ভরের বিষয়টুকু আমরা জানবো। আণবিক ভর কিভাবে নির্ণয় করবো? আমরা কিছু কিছু মৌলের আণবিক ভর বের করা থাকলেই জানলেই চলবে আমাদের এখানে। হাইড্রোজেনের হচ্ছে এক, কার্বনের হচ্ছে ছয়, এখানে নাইট্রোজেনের হচ্ছে চোদ্দ, তারপর হচ্ছে অক্সিজেনের হচ্ছে ১৬, সালফারের হচ্ছে ৩২। আপাতত কয়েকটা জানলেই আমাদের চলবে। কিভাবে বের করে আমরা সেই নিয়মটা একটু দেখে রাখছি, একটু খেয়াল করে দেখো। যেমন আমরা প্রথমে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের কর, এ আণবিক ভর কার্বনের যথারীতি হচ্ছে ১২। নতুন মৌল আসলে নতুন মৌল এখানে রয়েছে কি? অক্সিজেন। তো অক্সিজেন যেহেতু রয়েছে, আমরা নতুন মৌল আসলে একটা যোগ চিহ্ন দিব, যোগ চিহ্ন দিলে এখানে অক্সিজেন রয়েছে কত? ১৬, সেটার সাথে সাবস্ক্রিপ্ট হিসেবে আছে ২, আমরা সেই ২টা দিয়ে দিব। তাহলে ১২ যোগ কত? কার্বন অক্সিজেন যেহেতু কার্বনের আণবিক ভর রয়েছে কত? ১২, অক্সিজেনের রয়েছে ১৬, যেহেতু যে যে বিষয়গুলো বা যে সংখ্যাগুলো সাবস্ক্রিপ্ট হিসেবে থাকবে সেগুলো গুণ আকারে আসবে, আর নতুন মৌল আসলে যোগ চিহ্ন দিতে হবে। সুতরাং আমরা দেখতে পেলাম কার্বনের ১২, নতুন মৌল হচ্ছে অক্সিজেন, সেখানে যোগ চিহ্ন, এবং অক্সিজেন হচ্ছে ১৬, ইনটু ২, টোটাল কত হচ্ছে? ৩২। তো একটি প্রশ্ন রয়েছে, যে সকল গ্যাসের আণবিক ভর কম সে সকল গ্যাসের ব্যাপনের হার
বেশ। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখি যেটা রয়েছে, যে সকল গ্যাসের আণবিক ভর কম সে সকল গ্যাসের ব্যাপনের হার বেশি। তো আমরা দেখি এরকম কয়েকটি আমরা লক্ষ্য করছি, তাহলে প্রশ্নগুলো কিভাবে আমরা উত্তর করব। তাহলে আমরা বলে রাখি, অ্যামোনিয়া একটি গ্যাস ও কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি? দেখি আমরা প্রথমে দুটি গ্যাসের আণবিক ভর বের করে নিই। প্রথমে আমরা অ্যামোনিয়ার বের করি, আমাদের মনে আছে নাইট্রোজেন হয়েছিল 14, নতুন বলে এখানে হাইড্রোজেন যোগ 1, সাবস্ক্রিপ্ট হিসেবে কত? 3। তাহলে 14 যোগ 3 কত আসলো? 17 চলে আসলো। অপরপক্ষে কার্বন ডাই অক্সাইড দেখি আমরা, কার্বনের হচ্ছে 12 যোগ নতুন মৌলে হচ্ছে 16, অক্সিজেন সেটা হলো 16, তার সাথে দুটি রয়েছে দুই অণু দুটি পরমাণু, 16 × 2 12 যোগ 32 4। তাহলে আমরা দেখতে পেলাম অ্যামোনিয়ার হচ্ছে 17 আণবিক ভর, কার্বন ডাই অক্সাইডের হচ্ছে কত? 44। তাহলে আমরা বলতে পারি অ্যামোনিয়ার এর ব্যাপনের হার কি বেশি। কেন? কারণ আমরা জানি যে সকল গ্যাসের আণবিক ভর কম সে সকল গ্যাসের ব্যাপনের হার বেশি। অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইডের মধ্যে অ্যামোনিয়ার আণবিক ভর কম কার্বন ডাই অক্সাইডের চেয়ে, তাই অ্যামোনিয়ার ব্যাপনের হার, অ্যামোনিয়ার ব্যাপনের হার হচ্ছে কি বেশি। তো সেক্ষেত্রে বন্ধুরা এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিঃসরণ। নিঃসরণটা কি? সরু ছিদ্র পথে কোন গ্যাসের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে গ্যাসের পরিব্যক্ত হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে কি? নিঃসরণ। যেমন আমরা একটি বডি স্প্রে খেয়াল করো, সাধারণত বডি স্প্রে থাকে তখন এটা সাধারণত এটার ভিতরে উচ্চচাপ অঞ্চল সাধারণত গ্যাস থাকে, যখন আমরা স্প্রে করতে থাকি তখন সব সরু ছিদ্র পথে এভাবে বেরিয়ে আসে। একইভাবে ধরো একটি বেলুন রয়েছে তোমার কাছে, নাইট্রোজেন গ্যাস রয়েছে, তো গ্যাসটার মধ্যে আমরা কি করি একটু সুই দিয়ে ফুটো করে দিই। সাধারণত সেই ফুটো দিয়ে সাধারণত সজোরে ভিতর থেকে বাতাস বেরোতে থাকে, এটাকে বলা হচ্ছে কি? নিঃসরণ। এখন নিঃসরণের বিষয়টা নিয়ে একটি প্রশ্ন রয়েছে, যে সকল গ্যাসের ঘনত্ব কম সে সকল গ্যাসের নিঃসরণের হার বেশি। তো যে সকল গ্যাসের ঘনত্ব কম সে সকল গ্যাসের নিঃসরণের হার বেশি। তো আমরা দেখি ঘনত্বটাকে আবার কি দেখা যায়, ঘনত্ব সমান সমান হচ্ছে ভর বাই আয়তন। কিন্তু আমরা দেখি আমার কাছে দুইটা বেলুন রয়েছে, ধরো প্রায় দুইটা বেলুন রয়েছে, এই দুইটা বেলুনের মধ্যে এটাতে রয়েছে অ্যামোনিয়া গ্যাস সাধারণত 2 গ্রাম ভরের, আর একটা হচ্ছে 3 লিটার, 3 লিটার ভরের, আর একটাতে রয়েছে ধরো কার্বন ডাই অক্সাইড গ্যাস 3 গ্রাম ভরের 6 লিটার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দুটি গ্যাসের মধ্যে কোনটি নিঃসরণের হার বেশি। তাহলে আমরা দেখি প্রথমে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছি একটু দেখে নেই। অ্যামোনিয়ার ক্ষেত্রে যে বিষয়টা আমরা এখানে খেয়াল করছি, দেখি আমাদের অ্যামোনিয়ার ঘনত্ব বের করে নেই। আমাদের ঘনত্ব কি ছিল?
ভর বাই আয়তন। তো ভর রয়েছে কত? 2 গ্রাম। আর এখানে আয়তন রয়েছে হচ্ছে 3 লিটার। আমরা যদি ক্যালকুলেশন করি 0.66 গ্রাম পার লিটার, তাহলে অ্যামোনিয়ার ঘনত্ব বেরিয়েছে কত আমাদের? 0.66 গ্রাম পার লিটার। এবার একইভাবে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা আমরা যদি বের করতে চাই, একইভাবে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, ভর রয়েছে 3 গ্রাম, আয়তন রয়েছে হচ্ছে 6 লিটার, তাহলে আমরা বের করতে পারি 0.5 গ্রাম পার লিটার। তো এখন আমরা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব পেয়ে গেলাম 0.5 গ্রাম পার লিটার। তাহলে আমরা বলতে পারি অ্যামোনিয়ার ঘনত্ব হচ্ছে 0.66 গ্রাম পার লিটার, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব হচ্ছে 0.5 গ্রাম পার লিটার। তো আমাদের প্রশ্ন ছিল যে সকল গ্যাসের ঘনত্ব কম সে সকল গ্যাসের নিঃসরণের হার বেশি। তাহলে আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের কি ঘনত্বটা কম, তাই কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণের হার বেশি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা এই দুটি বিষয় সম্পর্কে অবগত হচ্ছে এবং যথেষ্ট ইম্পর্টেন্ট যে টপিকস এই দুটি হচ্ছে, এখানে হচ্ছে ব্যাপন এবং নিঃসরণের। তো আমরা দুটি জিনিসই জানলাম, সেটা হচ্ছে যে সকল গ্যাসের আণবিক ভর কম সে সকল গ্যাসের হচ্ছে ব্যাপনের হার বেশি, এবং যে সকল গ্যাসের ঘনত্ব কম সে সকল গ্যাসের নিঃসরণের হার বেশি। তো আমরা এই দুটো নিয়েই সাধারণত আজকে নিয়ে আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আমাদের দেখা হবে যে কোনো একটি ক্লাসে। সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।